কাগজের ওপর মাটি লেপে তার উপর কালার দিয়ে, বাঁকুড়া মানেই হচ্ছে বালুচরি স্বর্ণচর। এখানে 7,000-এরও কিন্তু ওপর স্টল রয়েছে। সিরাজ দোলার হচ্ছে তোমার হাওদা হাতির শিল্পী, একদম সব রং ঢেলে দিয়েছে। ট্রাইবাল রয়েছে, তোমার হচ্ছে গাছের গুড়ি ছুড়ি দিয়ে চ্যাপাচ্যাপি দুজনে একদম মুখ নাচাচ্ছে। মা সরস্বতীটা দেখো কতটা ডিটেলস এ কাজ। বাচ্চাদের জন্য এরকম পাটের তৈরি স্কুল ব্যাগ নিতে পারো মাত্র 250 টাকাতে। এরকম মাফলার আর তার সাথে টুপিগার মোটিভে পুরো কাজ রয়েছে। সুজা শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত, যেটা সারা বছরই আমরা অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা ইকো পার্কে হয়, সেটা শুরু হয়ে গেল আজ থেকে। তার ডিটেলস নিয়ে আমি আনকা সুজা তোমাদের কাছে চলে এসেছি। সারা ওয়েস্ট বেঙ্গল থেকে ক্ষুদ্র মাঝারি সমস্ত শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে আসে। আজ আমরা ঘুরে ঘুরে এই স্টলগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। এই একটা ভিডিওর মধ্যে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আনকা সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট শুট। হস্তশিল্প মেলাটা হচ্ছে ইকো পার্কে, ইকো পার্কের 1 নম্বর গেট। এই যে দেখো লেখা রয়েছে ইকো পার্ক 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের সামনেই এই গ্রাউন্ডটা জুড়ে পুরো মেলাটা বসেছে, প্রচুর প্রচুর স্টল রয়েছে। আর দেখো রাস্তার দু ধার থেকে এখানেই বসে গেছে, তো আরো যত সময় যাবে আরো বেশি জমজমাট হয়ে উঠবে। এই ইকো পার্কের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। চলো কাল বড় করে দেখো, এখানে গেট হয়েছে আর এখানে স্টেজ হয়েছে যেখানে কালচারাল প্রোগ্রাম হবে। হস্তশিল্প মেলা এরকম হল রয়েছে, হলের ভেতরেও স্টল রয়েছে, এছাড়াও মাঠের মধ্যে দেখো এরকম ভাবে সব বসে রয়েছে। ছোট বড় মিলিয়ে এখানে 7,000-এরও কিন্তু ওপর স্টল রয়েছে। সুতরাং এই মেলাটা পুরো ঘুরতে হলে তোমাদের হাতে 1-2 দিন সময় নিয়ে আসবে, তাহলে পুরো কভার করতে পারবে সবকটা স্টল। ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান, ওদিকে বাঁকুড়া, ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ পরপর এই হলগুলো রয়েছে। এই হলের মধ্যে এই সমস্ত জেলার বিখ্যাত যে শৈল্পিক জিনিসগুলো সব তোমরা পেয়ে যাবে। আর বাঁকুড়ার হল, চলো এই হলটায় দেখি কি কি রয়েছে। বিষ্ণুপুরী কাতানের ওপর ব্লক প্রিন্টের ওপর রয়েছে এই শাড়িটা, এরকম দেখো পুরো এরকম পলকা টাইপের ব্লক প্রিন্ট, আর এটা হচ্ছে বিষ্ণুপুরী কাতান। এই সিল্কটা আউচ পিস পেয়ে যাবে, পুরো প্লেন থাকছে আর তার সাথে হাতে এরকম বর্ডারটা যাচ্ছে, ভরছি একদম মিশে যাচ্ছে, এতটা সফট। এটার প্রাইস থাকছে তোমার 3,800। প্রচুর কালার অপশনও তোমরা পেয়ে যাবে। পুরো বিখ্যাত সেই বালুচরি কালারটা তো ভীষণ সুন্দর, একদম একটু ময়ূরকণ্ঠী কালার, ফিগার মোটিভে পুরো কাজ রয়েছে, কি সুন্দর দেখো। এরকম ফিগার মোটিভ রয়েছে, বালুচরি মানেই বিভিন্ন ফিগার মোটিভ থাকবে। এটা দেখো ময়ূরের ওপর ফিগার মোটিভ রয়েছে, দুর্দান্ত দেখছে। ব্লাউজ পিসটা পুরো প্লেন, কালারটা এত সুন্দর, এত সুন্দর না মানে চোখে লেগে যাবে। সামনে বিয়ে বাড়ি, এই ধরনের কালার গুলো দুর্দান্ত লাগে। আর তার সাথে দেখো পুরো প্লেন ব্লাউজ পিসটা যাচ্ছে আর তার সাথে হাতে এই বর্ডারটা যাচ্ছে। তার প্রাইস থাকছে কিন্তু তোমার 7,500। প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবে, প্রচুর ডিজাইন, তোমরা নিজে না দেখলে তোমরা এসে মজা নিতে পারবে না। এই দেখো সেই স্বর্ণ জড়ি রয়েছে একদম গোল্ডেন কালারের, দেখেছো জড়িটা পুরো গোল্ডেন কালার, সেই কারণে এটাকে স্বর্ণচড়ি বলে। তো আগে এটা সোনা দিয়ে হতো, তাই না? আগে এটা সোনা দিয়ে হতো আগেকার দিনে, সেই জন্য নামটা স্বর্ণচড়ি। হচ্ছে ডুয়েল টোনের ওপর দেখো পিকক গ্রিন কালার, একটু তোমরা এরকম ব্লুইশ ভাবও পাবে, একটু গ্রিনিশ ভাবও পাবে। আর এত সুন্দর, এতটা রেশমের মতো টাচ, না কি বলবো, শাড়িটা পরলে এত কমফোর্টেবল লাগবে। আর বডিটা দেখো এরকম পুরো ফিগার মোটিভ যাচ্ছে, একটা করে ফ্লাওয়ার, একটা করে ফিগার মোটিভ
পুরো বডিটা যাচ্ছে আর তার সাথে এরকম পার থাকছে, যে তোমার ব্লাউজ পিসটা এটা যাচ্ছে পুরো হাতার জায়গাটা, মানে হাতার কাজটা এইখানটা পড়ছে, আর এই হচ্ছে বডিটা তোমার প্লেন। এটার প্রাইস থাকছে তোমার স্বর্ণচরিটার 8,500, সমস্ত ডোকরার কাজ। এখানে কি সুন্দর সুন্দর দেখো ডোকরার সব জিনিস রয়েছে, আর মা দুর্গাটা তো এক কথায় অসাধারণ, একদম মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে রয়েছে। এখানে তোমার হচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক পুরোটা রয়েছে, আর তার সাথে এরকম একটা বিশাল বড় চাঙ্গারি পিছনে তোমার 4,000 টাকা রয়েছে। এই মা দুর্গাটা, মা দুর্গাটা অসাধারণ, সিঙ্গেলের ওপরেও মা দুর্গা নিতে পারবে। দেখো মহিষাসুরের একদম মুখটা রয়েছে আর এখানে ফুল মা দুর্গাটা রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে। আমার 3,000 টাকা। মা দুর্গার অনেক রকম সাইজের অপশন রয়েছে, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, গণেশ রয়েছে, এরকম পালকির নিয়ে যাচ্ছে তোমার পালকি ভাইয়েরা, দেখো হুমনা করতে করতে। এগুলো তোমার 800 টাকা সিঙ্গেল পিস, তো এগুলো সিঙ্গেল পিস হচ্ছে তোমার 800 টাকা। গরুর গাড়ি এটা খুব সুন্দর দেখতে, এরকম দুটো তোমার গরু রয়েছে আর এখানে গরু চালাচ্ছে, এরকম গাড়িটা দুজনে ভেতরে বসে রয়েছে। গরুর গাড়ির এই ডোকরার কাজটা দুর্দান্ত দেখতে, দেখো খালি, মানে এটা তোমরা সাজালে লোকে জিজ্ঞেস করবে এটা কোথার থেকে নিয়েছো, বলবে হস্তশিল্প মেলা থেকে কিনেছো। তোমার প্রাইস থাকছে 2,500 টাকা হচ্ছে। দেখো পুরো অরিজিনাল কালারটা, এর মধ্যে কেমিক্যাল দিলে পরে তোমার ডোকরার এই কালারটা আসে। আচ্ছা দেখো নদীয়ার কাউন্টার, সুন্দর সুন্দর মাটির কাজ, মাটির পুতুল রয়েছে, নদীয়ার পুরো মাটির কাজ দেখো, এরকম ধান ঝাড়ছে, এখানে তোমার রান্না হচ্ছে, ডাল সবজি রান্না হচ্ছে, এখানে দেখো তবলা তৈরি হচ্ছে, মানে কত সুন্দর সুন্দর সমস্ত ঝুড়ি তৈরি হচ্ছে। কিনে যেগুলো দেখছো এই মডেল গুলোর প্রাইস কিন্তু থাকছে তোমার 120 টাকা করে পিস থাকছে। ছোট ছোট পাখি রয়েছে ডিম নিয়ে, এটা দেখো জুট দিয়ে, তার সাথে এগুলো সব মাটির কাজ দিয়ে করেছে, মাত্র 50 টাকা থেকে শুরু। দেখো দেখো সুন্দর বর বউ রয়েছে একদম কাঁধে হাত দিয়ে, আর সামনেই বিয়ের মরশুম, এগুলো কিন্তু কনে বউদের গিফট করাই যায়, খুব সুন্দর লাগবে, তত্ত্ব এগুলো খুব সুন্দর যাবে। 150 টাকা। তোমরা চাইলে কিন্তু এরকম সিঙ্গেলও নিতে পারো, দেখো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে বর বউ, এটা হচ্ছে 100 টাকা। ছাড়াও দেখো মানে গৌড় মিঠাই দেখতে পাচ্ছি, বাউল দেখতে পাচ্ছি, অরেঞ্জ কালারের 4টে সেট রয়েছে তোমার গৌড় মিঠাই, সব হচ্ছে 450 টাকা দাম। ইয়েলো কালারের রয়েছে, ওই পুরো 4টে সেট তোমার পড়ছে 750 টাকা। এই হচ্ছে দেখো ট্যাপা টেপি রয়েছে, একদম ট্যাপাও মুখ নাচাচ্ছে, একদম টেপিও মুখ নাচাচ্ছে দুজনে মিলে। মডেল দুটো কিন্তু মাটির, আর গলার কাছে স্প্রিং দেওয়া রয়েছে। বিয়ারটা তোমার প্রাইস থাকছে কিন্তু 300 টাকা, খুব সুন্দর। 100 টাকায় কিন্তু তোমরা এই 4টে জিনিস পুরো পেয়ে যাবে, বিনা তবলা বায়, ডোরেমন রয়েছে, নিনজা হাতুড়ি রয়েছে, সব এগুলো 100 টাকা করে তোমার পিস। নদিয়া মানেই হচ্ছে ফুলিয়া, আর ফুলিয়া তাঁত, তাই তো, ফুলিয়া তাঁত, টাঙ্গাইল, এগুলো হচ্ছে গিয়ে বিখ্যাত। খাদি কটনের উপর রয়েছে, দেখো এটা পুরো সুতোর কাজ, আর পিওর একদম কটন, আর খুব সফট রয়েছে, একদম পিচ কালারের মেটেরিয়াল, তার সাথে তোমার ব্লু আর ডার্ক ব্লু লাইট ব্লু কম্বিনেশন করে কাজ, তোমার ব্লাউজ পিস, আর এই হচ্ছে হাতের জায়গাটা, বর্ডারটা যাচ্ছে 1,800 টাকা। এর কিন্তু কালার অপশনও তোমরা প্রচুর পেয়ে যাবে, এই যে দেখো এখানে প্রচুর কালার অপশন রয়েছে, যেরকম চাইবে সেরকম কালার অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নদিয়ার কেটিয়া শাড়ি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবে, পুরো দুর্দান্ত লাগবে। কটনের কিন্তু একটু খড়খড় খড়খড় টাইপের রয়েছে, কটন আর রেশম কম্বিনেশন করা এই কেটিয়া শাড়িগুলো। এই হচ্ছে ব্লাউজ পিসটা, আমি বলবো একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে এটা আরো বেশি ভালো লাগবে। এটা হচ্ছে 1,800 টাকা, আর এটা দেখো তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে, প্রচুর কালার অপশন রয়েছে। মুর্শিদাবাদের হল, চলো দেখি মুর্শিদাবাদ সিল্ক এবং তার সাথে এবং মার্বেলের তৈরি সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো সমস্ত কোরিয়ান স্টোনের উপর সব কাজ রয়েছে, কৃষ্ণের মূর্তিটা তো অসাধারণ দেখতে, দুর্দান্ত দেখতে এই কৃষ্ণের মূর্তিটা। এটার প্রাইস থাকছে তোমার 35,000। আরও তোমরা এখানে গণেশ পেয়ে যাবে, এরকম হাতি পেয়ে যাবে, হাতির কাজটাও দেখো কতটা ঠিক সূক্ষ্ম রয়েছে, হাতির বালা রয়েছে। এগুলো কিরকম দাম রয়েছে বালাগুলো? সিঙ্গেল পিস এগুলো তোমার 1,500-2,200 মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ইয়ারিং গুলো তোমার সব 300 থেকে স্টার্ট হচ্ছে, এদিকে ছাড়া পেন্ডেন্ট রয়েছে। মা সরস্বতীটা দেখো কতটা ডিটেলস এ কাজ, অসাধারণ মা সরস্বতীটা, সরস্বতীটা পুরো 52,000, তো প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে। ডিজাইনটা দুর্দান্ত দেখো, পুরো একদম মনে হচ্ছে হাতির দাঁত, আর ওইদিকে গণেশ বাবা রয়েছে, দুর্দান্ত দেখতে। এটা প্রাইস কত থাকে? 40,000। এটাও কিন্তু পুরো কোরিয়ান স্টোনের। মুর্শিদাবাদের সেই সোলার, সেই বজরার নৌকিরাজ দোল্লা, সে দেখো বজরার নৌকা, বিভিন্ন ধরনের নৌকা সাইজ তোমরা পেয়ে যাবে, ছোট বড়, এটা কিন্তু পুরো সোলার তৈরি। এই ছোট্ট এটার দাম কত রয়েছে? এটা তোমার 150 টাকায় পেয়ে যাবে। এগুলো তোমার 300-350 করে প্রাইস থাকছে। কিরাজ দোল্লার হচ্ছে তোমার হাওদা হাতি রয়েছে, কি সুন্দর দেখো পুরো সোলার কাজ, দেখে মনে হচ্ছে পুরো মার্বেলের কাজ, এত সুন্দর দেখতে।
2,500 টাকা কিন্তু পড়ছে। আর পুরো একদম বক্স করাই রয়েছে, ধুলো টুলো একদম পড়বে না, পুরো কাঁচের বক্স। বড় বড় ময়ূর পঙ্খী নৌকাগুলো কিন্তু নিতে পারো, একদম বড় সাইজেরও রয়েছে। বরকটটা হচ্ছে একদম 5,000 টাকা। এছাড়াও ছোট বড় বিভিন্ন সাইজের তো রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কাউন্টার গয়না বড়ি রয়েছে, বিভিন্ন ডিজাইনের গয়না বড়ি তোমরা পেয়ে যাবে। সে একদম ডাল বাটা দিয়ে করে, পোস্ত ফোস্ত দেওয়া। একটার মধ্যে তোমার 5টা রয়েছে, এটা তোমার 25 টাকা, মানে এক এক পিস তোমার 5 টাকা করে পড়ছে। এটাও দেখো গয়না বড়ি, এটা একটু অন্যরকম ডিজাইনের, এটা তোমার 10টা করে রয়েছে, এটার দামও কিন্তু 25 টাকা। মহিষের শিঙের তৈরি দেখো জিনিস, যেমন চিরুনি রয়েছে, তোমার সল্ট পট বা হচ্ছে তোমার পেপার পট হিসেবে ব্যবহার করতে পারো, 150 টাকা। আর চিরুনিগুলো সব তোমার 80-90 টাকা থেকে এই চিরুনিগুলো শুরু হচ্ছে। মেদিনীপুরে তোমার কপার জুয়েলারি রয়েছে, কি সুন্দর এই ব্যাঙ্গেলটা দেখো, আর পিস হচ্ছে তোমার 500 টাকা করে পড়ছে, খুব সুন্দর দেখতে। পরের পুরো জুয়েলারিও নিতে পারো সেট, পুরো হার কানের দিয়ে একদম সেট রয়েছে। এটা হাঁসুলি দেখো, চেনের মধ্যে যে নেকলেসটা হয় 750 টাকায় পেয়ে যাবে। কিন্তু তোমরা চাইলে কিন্তু সোনার জল বা সোনার পালিশও কিন্তু করিয়ে নিতে পারো, এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে, সাথে কানেরও পেয়ে যাবে, এটা 550 টাকা। তো প্রচুর প্রচুর এখানে জুয়েলারির অপশন, পুরোটাই হচ্ছে পোড়া মাটির কাজ রয়েছে। আর এটার নাম হচ্ছে তোমার দিওয়ালি পুতুল, যে দেখো প্রদীপের মতো ধরে রয়েছে, এর মধ্যে তোমরা সলতে দিয়ে তেল দিয়ে ধরাতে পারবে, খুব সুন্দর দেখতে। এগুলো কিরকম দাম রয়েছে? 150-200 মধ্যে পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর। এখানে যেমন দেখো 5খানা রয়েছে প্রদীপ, এটা যেমন দেখো 11 প্রদীপের রয়েছে, সেরকম 14 প্রদীপেরও পেয়ে যাবে, খুব সুন্দর, খুব ইউনিক জিনিস এটা দেখলাম, হচ্ছে 500। ওকে, কুচবিহারের কাউন্টার, বেতের তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবে, এগুলোকে মোড়া বলে তাই না, মোড়া। এখানে তোমরা বসতে পারবে, এখানেও একটা অন্যরকম ডিজাইনের মোড়া রয়েছে। এগুলো তোমরা যদি দুটো নাও, দুটোর প্রাইস থাকছে তোমার 4,000 টাকা, এটাও হচ্ছে তোমার 2,000 টাকা প্রাইস থাকছে, সিঙ্গেল নিলে, দুটো নিলে 4,000। এগুলো হচ্ছে দেখো লক্ষ্মী পুজোর ঝুড়ি, সেই কুনকে বলে না, সিঁদুর পরায় না, হ্যাঁ এগুলো দিয়ে সিঁদুর ঠিদুর পরায়, বিয়েতে এগুলো লাগে, প্লাস লক্ষ্মী পুজোয় লাগে ধান ঠান দেওয়ার জন্য। তো বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে, এরকম বড় সাইজ, মাঝারি সাইজ, ছোট সাইজ। ছোটগুলো দেখছো, এগুলো হচ্ছে 100 টাকা করে দাম থাকছে, আর বড়গুলো মোটামুটি 150-200 করে তোমরা দাম পেয়ে যাবে। দেখো পাটের তৈরি বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে, যেমন এরকম ব্যাগ রয়েছে সুন্দর, দেখো পাটের তৈরি, নুনির মতো দেখো করে, পুরো এরকম জুটের তৈরি পুরো ব্যাগ রয়েছে, খুব সুন্দর দেখতে। তোমরা বিচে টিচে নিয়ে যেতে পারবে, খুব সুন্দর লাগে দেখতে, 350 টাকা রয়েছে। আর তোমরা কিন্তু এরকম স্কুল ব্যাগও রয়েছে, বাচ্চাদের জন্য এরকম পাটের তৈরি স্কুল ব্যাগ নিতে পারো। এখানে দেখো চেন টেন দেয়া রয়েছে, এখানেও চেন রয়েছে, দেখো ভেতরে কাপড়ও রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, কোনো রকম মানে কি বলবো পাট ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। দাম থাকছে কিন্তু তোমার 500 টাকা। ও বিভিন্ন সাইজের তোমরা কোস্টার সেটও পেয়ে যাবে, 6টা করে থাকছে, তো মোটামুটি তোমার সাইজ বুঝে দাম হচ্ছে এরকম। দেখো ছোট সাইজ থেকে বড় সাইজ অবধি রয়েছে, 300 টাকা শুরু করে আপ টু 500-600 মধ্যে কিন্তু তোমরা সমস্ত সেটগুলো পেয়ে যাচ্ছ। বড় বড় কিন্তু তোমরা টেবিল ম্যাটও পেয়ে যাবে, দেখো পুরো কালারিং জুট আর নর্মাল জুট কম্বিনেশন করে পুরো করা, খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে। মোটামুটি তোমার 1,500 থেকে শুরু করে 5,000-6,000 অবধি কিন্তু পেয়ে যাবে, তো প্রচুর 10,000-এরও পেয়ে যাবে, প্রচুর ডিজাইন অপশন রয়েছে। তোমরা এই মেলাতে এলে পরে ডেফিনেটলি সব নিজের চোখে দেখতে পারবে। এটা হচ্ছে দেখো কুচবিহারের শীতল পাটি রয়েছে, তো বিভিন্ন সাইজের কিন্তু তোমরা শীতল পাটি পেয়ে যাবে, 3x6 ফুট রয়েছে, এটা 5x6 ফুট রয়েছে, এটা 7x6 ফুট রয়েছে, 3x6 ফুটের একটা শীতল পাটি। তো বেত দিয়ে শীতল পাটিগুলো করা, পুরো একদম ডিজাইন রয়েছে, দেখো এরকম হালকা কালার ডিপ কালার পুরো কম্বিনেশন করা। তার দাম থাকছে তোমার কিন্তু 900 টাকা, 2,000-2,200 করে সব দাম থাকছে। বিভিন্ন সাইজ অনুযায়ী এগুলো তোমার হচ্ছে ছোট ছোট ব্যাগ, বেশ ভালো দেখতে, কিন্তু এগুলো 300 টাকা করে দাম থাকছে, মানে লেদার দিয়ে শীতল পাটি দিয়ে দেখো কাজ রয়েছে, খুব সুন্দর দেখতে ব্যাগটা, 450 টাকা দাম রয়েছে। এরকম ব্রাউন কালারের লেদার আর তার সাথে এরকম শীতল পাটি দিয়ে কাজ, এটা বেশ বড় ডবল চেন রয়েছে ভেতরে, হচ্ছে তোমার 450 টাকা। তো প্রচুর কিন্তু এখানে তোমরা অপশন পেয়ে যাবে। এই যে পুরো রোটা দেখছো, এই রোটা কিন্তু পুরোটাই বীরভূমের কাউন্টার, তোমরা খালি এসে দেখো, মানে কত হল আছে আর কত যে স্টল আছে বীরভূমে, তোমরা শেষ করতে পারবে না, এত বিশাল বড় এই মেলা। চলো বীরভূমের একটা কাউন্টারে আমরা যাই, মানেই হচ্ছে দেখো এরকম কাঁথা স্টিচের সুন্দর সুন্দর শাড়ি, শাড়িটা খালি দেখো কি সুন্দর দেখতে, পুরো তসরের ওপর, পুরোটা তোমার হচ্ছে গিয়ে তসরের ওপর, পিওর তসর, তার সাথে এরকম বাউলের ফিগার গেছে, কি সুতোর দিয়ে কাজ করা আছে, ডলি সুতো দিয়ে দেখো কাজ করা, এরকম হোয়াইট অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্ল্যাক সমস্ত কম্বিনেশন করা রয়েছে। এটা তোমার পুরো আঁচলটা যাচ্ছে, আর এই হচ্ছে বডিটা, এরকম তোমার তসর আর তার সাথে এরকম তোমার নিচ থেকে পুরো ফিগারটা যাচ্ছে, তার সাথে এরকম সরু পাড় যাচ্ছে, আর হচ্ছে বাউলে সেই একতারাটা এক সাইড দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের প্লেন পুরো তসর, আর তার সাথে
এটা কিন্তু হাতের জায়গাটায় পড়ছে, আর এটার প্রাইস থাকছে কিন্তু 10,000 টাকা। এটা কিন্তু পুরো হাতে একদম এই শাড়িটা তৈরি করা। এই শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, পুরো তসরের ওপর এরকম পুরো কালো সুতো দিয়ে একদম পুরো অর্লি চিত্র করা। এই যে দেখছো ফিগার মূর্তি, এগুলো পুরো অর্লি বলে এটাকে। আর এটা কিন্তু পুরো অল ওভার কাজ, মানে ঠাস পুরো বুনন, কোনো অংশে তুমি ফাঁকা পাবে না। পুরো শাড়িটাতে এরকম ঠাস পুরো একদম সুতোর কাজ গেছে, ভীষণ সুন্দর দেখতে। এটার কালার অপশন পাবে, এটা তোমরা কিন্তু কালার অপশন ও পেয়ে যাবে। ব্লাউজ পিসটা দেখি, ব্লাউজ পিসটা এই হচ্ছে তোমার তসরের পুরো বডিটা যাচ্ছে, আর তার সাথে হচ্ছে গিয়ে এটা হাতে যাবে এবং আর এইটা হচ্ছে গিয়ে পিঠে যাবে। খুব সুন্দর দেখতে। এটার প্রাইস থাকবে কিন্তু 9,500 টাকা। এটা মানে হচ্ছে ওয়ান পিস টাইপের, তাই তো? মানে এগুলো হচ্ছে তোমার ওয়ান পিস, তুমি পরলে এগুলো তুমি পরবে, তোমাকে কেউ কপি করতে পারবে না, এত সুন্দর সুন্দর পিস গুলো রয়েছে এই শাড়িটাতে। দেখো শিল্পী একদম সব রং ঢেলে দিয়েছে, এত সুন্দর দেখতে, মানে কিনা নেই, পড়লে পরে এত কালারফুল লাগবে। এটাও পুরো তসরের ওপর রয়েছে, তার মধ্যে বিভিন্ন কালার, লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, সব ধরনের কালার রয়েছে। আর এটা পুরো ঠাস কাজ একদম আঁচলটা, আর এটা যাচ্ছে দেখো পুরো বডিটা একদম তসরের মধ্যে এরকম ফ্লাওয়ার মোটিভে পুরো কাজগুলো তোমার জিগজ্যাগ ভাবে পুরো গেছে, খুব সুন্দর দেখতেই হচ্ছে। দেখো ব্লাউজ পিসটা এরকম এক পুরো একদম তসর, আর তার সাথে এইটা যাচ্ছে তোমার পাড়ের, এটা যাচ্ছে তোমার হাতের কাজটা। এটার দাম থাকবে কিন্তু 12,000 টাকা। এগুলো একদম হাতের তৈরি ওয়ান পিস, তুমি পরলে এই শাড়ি শুধু তোমারই হবে, দুর্দান্ত সব কালেকশন। বীরভূমের শান্তিনিকেতনের ব্যাগও কিন্তু ভীষণ বিখ্যাত, পিওর লেদারের তোমরা এই ব্যাগগুলো দেখো পেয়ে যাবে, বিভিন্ন সাইজের রয়েছে। দাম থাকছে তোমার 220 টাকা। ছাড়াও দেখো তোমরা এরকম সাইজেরও কিন্তু ব্যাগ পেয়ে যাবে, ভীষণ সুন্দর দেখতে। এটার দাম থাকছে তোমার 650 টাকা। এরকম দেখো বেশ সুন্দর, এরকম লম্বা লম্বা সরু সরু ব্যাগও পেয়ে যাবে, বেশ ভালো দেখতে। মানে এই ধরনের ব্যাগ কিন্তু আমি শান্তিনিকেতনের যে কাউন্টারগুলো হয় সেগুলোতে কিন্তু দেখতে পাইনি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এরকম সরু টাইপের শান্তিনিকেতনের ব্যাগ, খুব সুন্দর দেখতে। এটা গ্রাম বাংলার চিত্র পুরো একদম লেদারের মধ্যে খোদাই করা রয়েছে, 1050। এগুলো কিন্তু তোমরা প্রচুর কালার অপশনও কিন্তু পেয়ে যাবে। এগুলো মাদের বা কাকিমাদের গিফট করা যেতে পারে। এগুলো কিরকম দাম রয়েছে? 110 টাকা। এগুলো দেখো তোমরা পার্স এবং মোবাইল কভার দুটোই করতে পারবে, বেশ সুন্দর দেখতে। এগুলোর দাম এগুলো হচ্ছে তোমার 500 টাকা করে প্রাইস। মালদার কাউন্টার রয়েছে, কত সুন্দর সুন্দর দেখো স্কেলের বাঁশি রয়েছে। যাদের বাঁশির প্রয়োজন তারা কিন্তু মালদারির কাউন্টারে চলে আসতে পারো। তোমার 100 টাকা থেকে শুরু করে আপ টু কিন্তু 1000, 1200, 1500 মধ্যে কিন্তু পেয়ে যাবে। এগুলো হচ্ছে 150 টাকা করে রয়েছে, আর এগুলো ঢোল না, 250 টাকা করে। দেখো যে দেখো বাজাচ্ছে কাঠি দিয়ে দুম 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 করে, 250 টাকা এরকম ঢোলও পেয়ে যাবে। কোথায় বাজায়? আচ্ছা স্কেলটা সেট করলো, বাহ দারুন। দার্জিলিং এর কাউন্টার রয়েছে, এখানে তোমরা দার্জিলিং এর সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। গান, সোয়েটার, পঞ্চু, চাদর সব কিছু কিন্তু এখানে রয়েছে। ব্ল্যাক পঞ্চুটা দেখো কি দুর্দান্ত দেখতে, এরকম তোমার পুরো সফট পুরো উল দিয়ে কাজ, আর তার সাথে এরকম তোমার পার্ল দেয়া রয়েছে, মোতি দেয়া রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর এটা কিন্তু প্রচুর কালার অপশনও তোমরা পেয়ে যাবে, প্রচুর রকম রেড, পিঙ্ক, পিচ, হোয়াইট সব ধরনের কালার অপশন রয়েছে। এর প্রাইস থাকছে কিন্তু তোমার 850 টাকা। লম্বা কোট টাইপের সোয়েটার দেখো, পুরো এরকম অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করা রয়েছে, সামনে এরকম বোতাম দেয়া রয়েছে, একদম ফুল হাতা, অনেকটা লং, দূরে যদি তোমরা যাও গরম করে, আর সামনে দেখো দুপাশে পকেটও রয়েছে। এটা এটার প্রাইস থাকছে তোমার কিন্তু 1900 টাকা। টুপিটা দেখো কি সুন্দর দেখতে, পুরো পিঙ্কের ওপর এরকম মাল্টি কালার রয়েছে, আর সামনে এরকম বেবি পিঙ্কের ওপর, দুর্দান্ত দেখতে এই টুপিটা। শুধু তোমার টুপি নেই, টুপির সাথে কিন্তু পুরো একদম মাফলার সেট, এটা কিন্তু দারুণ জিনিস। মানে মাত্র 250 টাকাতে এরকম মাফলার আর তার সাথে টুপি, এটা কিন্তু খুবই ভ্যালু ফর মানি একটা ডিল। খুব সেটা দেখো বাচ্চাদের এরকম টুপি রয়েছে, এগুলো হচ্ছে তোমার 100 টাকা করে। এরকম দেখো বয়স্কদের
বাচ্চাদের জন্য এরকম টুপি নিতে পারো, কাকাদের জ্যাঠাদের জন্য। এগুলো হচ্ছে 150 করে থাকে। এটা হচ্ছে দেখো জঙ্গলমহলের হস্তশিল্পের একটা বিশাল বড় হল করেছে, জঙ্গলমহলের হলটা। এখানে সমস্ত শিল্পীরা দেখো হাতের কাজ নিয়ে বসে আছে, একদিকে হাতের কাজ হচ্ছে, একদিকে সমস্ত শিল্পীর জিনিসগুলো সব সাজানো হচ্ছে। ফুলের ঝুড়ি দেখো তৈরি হচ্ছে খেজুর পাতা আর এই যে কাশ ফুলের ঘাস দিয়ে। এই হচ্ছে র মেটেরিয়ালটা, এই র মেটেরিয়ালটা দিয়ে তোমার এইগুলো তৈরি হচ্ছে। এটা কতদিন লাগে এটা তৈরি হতে? দুদিনে তৈরি হয়ে যায় একটা ঝুড়ি তৈরি হচ্ছে। এগুলো সব খেজুর পাতা দিয়ে, তো এই হচ্ছে খেজুর পাতা দিয়ে কিন্তু এই ধরনের দেখো ঝুড়িগুলো সব শিল্পীরা দেখো তৈরি করছে। একদম তৈরি করে করে আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে হয় জিনিসটা। দেখো ঝুড়িগুলো সব তৈরি হচ্ছে, এরকম বড় বড় সাইজের ঝুড়ি, ছোট ঝুড়ি, তার সাথে টুপি, তার সাথে ফুলের ঝুড়ি, গয়নার বাক্স সব কিছু রয়েছে। বাঁশের তৈরি এরকম দোলনা, এই যে দেখো মেরিগো রাউন্ড ঘুরছে, বন বন করে পুরো মেরিগো রাউন্ড ঘুরছে। এটা তোমার হচ্ছে কি, এটা প্রাইস থাকছে কিন্তু 2500 টাকা। জুয়েলারি বক্স দেখো, ছোট বড় বিভিন্ন ডিজাইনের জুয়েলারি বক্স আছে, 60 টাকা থেকে শুরু হচ্ছে। আপ টু যেরকম সাইজ রয়েছে সেরকম দেখো ল্যাম্প যাবে, দিয়ে এরকম ঝুলিয়ে রাখবে, সুন্দর একটা আলো ছায়ার ব্যাপার আসবে, দারুণ দেখতে। এগুলো 150 টাকা করে রয়েছে, বিভিন্ন সাইজের পেয়ে যাবে। খড়ের তৈরি পুরো রয়েছে, দেখো কি সুন্দর খড়ের দিয়ে পুরো এরকম কাজ রয়েছে, পুরো পাখি তার সাথে এরকম ডাল, এগুলো সব খড়ের। এগুলোর দাম কত আছে? 550 টাকা করে দাম। সব কিন্তু খড়ের, যে ফিগার মোটিভ গুলো দেখছো সব এগুলো খড়ের তৈরি। এটা হচ্ছে তোমার 3500 টাকা এটার প্রাইস। ওটা তোমরা যদি নিতে চাও এগুলো হচ্ছে তোমার 160 টাকা থেকে এগুলো শুরু হয়। মানে কারু ভাষারও কিন্তু একটা বিশাল বড় হল রয়েছে। এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদের হাতের কাজ যেগুলো সারা বিশ্বের কাছে, সারা ভারতবর্ষের কাছে প্রাইস পেয়েছে, সেগুলো অ্যাজ এ এক্সিবিশন হিসেবে কিন্তু এখানে সাজানো রয়েছে। এগুলো কিন্তু নিলামও হবে, তোমরা কিন্তু এগুলো কিনতেও পারবে। দেখো একটা ট্রাইবাল রয়েছে, এটা হচ্ছে গাছের গুড়ি ছুড়ি দিয়ে পুরো করা। এটা হস্তশিল্প জিনিসটা দেখো নদিয়ার, এটা হচ্ছে সেকেন্ড হয়েছে। এটা তোমরা যদি কিনতে চাও এটা কিন্তু 1 লাখ টাকার মতো এটার প্রাইস থাকবে। জুট স্টিক দিয়ে পুরো এটা করা, দেখো লেখাই রয়েছে জুট স্টিক। ফার্স্ট আর কি হয়েছে এটা, দুর্গার পুরো সেট, একদম মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকে নিয়ে রয়েছে। যদি তোমরা নিতে চাও এটার প্রাইস হচ্ছে তোমার 20,000 টাকা। দেখো বাটিকের ওপর রয়েছে, একটা পুরো বাজারের চিত্র আর কি তুলে ধরা হয়েছে। এক লেভেলে হচ্ছে তোমার সেকেন্ড হয়েছে, আর এটা 8,000 টাকা রয়েছে নিলামে। এটা পটচিত্র রয়েছে, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র রয়েছে। এখানে দেখো রাধা কৃষ্ণ পুরো একদম করা, এটা এটা কাগজের ওপরে দেখো রয়েছে পুরো তুলি দিয়ে একদম এই কাজগুলো করা। দাম কত রয়েছে রাধা কৃষ্ণের? এটা 8,000 টাকা রয়েছে। ভীষণ সুন্দর সুন্দর রয়েছে। আর এখানে পুরো তো দুর্গা ঠাকুর রয়েছে। দুর্গা ঠাকুরটা কিরকম নাম? দুর্গা ঠাকুরটা পড়ছে তোমার 15,000 টাকা। অ্যালুমিনিয়ামের ওপর এগুলোও নিতে পারো। এই পটচিত্রগুলো খুব সুন্দর দেখতে, দেখতে ঠিক সরার মতো লাগছে। এই দুর্গা ঠাকুরের এটা কিরকম দাম আছে? 8,000 টাকা। ছোটগুলো হচ্ছে তোমার 1500 টাকা করে দাম। নারকেলের খোলা দিয়ে কত কিছু তৈরি হয়েছে, এরকম নারকেলের খোলা দিয়ে এরকম ব্যাঙ্গেলস রয়েছে হাতে পরার। ব্যাঙ্গেলস গুলো কত করে? 60 টাকা। 100 টাকার মধ্যে অনেক রকম জিনিস ওখানে পেয়ে যাবে। মাত্র তোমার 30 টাকা করে কিন্তু কানের দুলগুলো রয়েছে, আর এগুলো তোমার 50 টাকা 60 টাকা করে কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ। রূপদানি রয়েছে সব 60 টাকা 100 টাকা। আর এরকম দেখো চা কফি খাওয়ার জন্য 150 টাকা দাম থাকছে। ধুনুচি, যাদের ধুনুচি আর কি লাগে পুজোর জন্য, আর মাটিও দেয়া রয়েছে ভেতরে, এটার দাম কত? 300 টাকা। ঘুঁকো গুলো রয়েছে, যারা তামাক খামাক খায় সেই ঘুর 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 আওয়াজ হয়। দিদি পটচিত্র বানাচ্ছে, সুন্দর করে পুরো ফিগার মোটিভে পুরো কাজ হচ্ছে। এটা ফ্যাব্রিক কালার না, কাঠের উপর যেগুলো হচ্ছে এগুলো সব ফেব্রিক কালার দিয়ে দেখো হচ্ছে। পটচিত্র মধ্যখানে রয়েছে, ওগুলো কিন্তু সব ন্যাচারাল কালার দিয়ে হয়। আর যেগুলো এক একটা তোমার পোস্টার সেট কিন্তু 70 টাকা করে পড়ছে। আলিপুর দুয়ারের তোমার কাউন্টারে সব বাঁশ বেতের সব সুন্দর সুন্দর জিনিস দিয়ে পুরো এই স্টলটা একদম সাজানো। বাঁশের তৈরি সব ল্যাম্পশেড রয়েছে, এগুলো কিরকম দাম? এই ল্যাম্পশেড গুলো হচ্ছে 500 টাকা করে দাম থাকে। সুন্দর সুন্দর সব ফুলদানি রয়েছে, এরকম সাইজের ফুলদানি রয়েছে, ডবল সাইজের উপর ফুলদানি রয়েছে, লাল টকটকে গোলাপ পুরো একদম ফুলদানির মধ্যে বসেছে। এগুলো কিরকম দাম থাকছে? শুধু যদি ফুলদানিটা নাও তাহলে পড়বে 200 টাকা, তোমরা যদি ফুল দিয়ে নাও তাহলে পড়বে কিন্তু 500 টাকা। আর এগুলো হচ্ছে তোমার 150 টাকা করে পড়বে, আর এর সাথে তোমরা ফুল অ্যাড করে নিতে পারবে। তো প্রচুর অপশন রয়েছে, এরকম একটা তো ডিজাইন রয়েছে। তো এগুলো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এর উপর ফ্লাওয়ার ভাস, এগুলো কিরকম? তোমরা যদি এর সাথে এরকম ফুল দিয়ে নাও তাহলে কিন্তু 150 টাকা করে পড়বে। তো মোড়া রয়েছে, তোমরা বসার জন্য এগুলো ব্যবহার করতে পারো, এগুলো কিরকম দাম রয়েছে? এক একটা মোড়া তোমার
ষোলশো করে পড়ছে। কাঠ বাঁশ আর বেত কম্বিনেশন করা পুরো এই ময়ূর গুলো রয়েছে। সাইজ অনুযায়ী সব দাম রয়েছে, মোটামুটি 800 টাকা থেকে শুরু হচ্ছে, 1800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা গামা কাঠের ওপর রয়েছে, দেখো এই মডেলটা গণেশের, এটা 3500 টাকা তোমার দাম থাকছে। এছাড়াও এরকম গন্ডার রয়েছে, এরকম বড় গন্ডার, ছোট গন্ডার, মেজো গন্ডার, সব রকম গন্ডারের অপশন রয়েছে। এটাও গামা কাঠের ওপর রয়েছে, 3500 রয়েছে এই বড় গন্ডার, পুরো পালিশ করা একদম গাটা। এগুলো হচ্ছে তোমার 700 টাকা করে একদম এই সোনা গন্ডার গুলো রয়েছে, আর এগুলো সব 2500 করে। তো বিভিন্ন সাইজের জিনিস দেখো, কি ছোট ছোট বাঁশের তৈরি কাপ, তোমরা এখানে চা খেতে পারবে, 50টা গুলো ধুতে ফুতে সবকিছু করতে পারবে, ধুতে মাছতে সব পারবে। কোনো পূর্ব বর্ধমানের স্টলে যাই, হচ্ছে দেখো 3 পিসের ওপর রয়েছে, এটা আসাম সিল্ক, মেটেরিয়ালটা হচ্ছে পুরো আসাম সিল্ক, তার মধ্যে এরকম পুরো কাঁথা স্টিচের ওপর কাজ করা রয়েছে। অ্যাঙ্গার সুতো, এখানে দেখো এরকম হোয়াইট, গ্রিন, ব্ল্যাক, বিভিন্ন কম্বিনেশন করা পুরো সুতোর কাজ। হচ্ছে তোমার প্যান্টটা, প্যান্টের দেখো পায়ে কাজ থাকছে, আর এটা হচ্ছে তোমার বডিটা, আর এই হচ্ছে তোমার ওন্না, এটা হচ্ছে তোমার 1850 টাকা। এটা কালার অপশনও পাওয়া যাবে, তো এখানে প্রচুর কালার অপশন রয়েছে। এটা হচ্ছে দেখো বর্ধমানের ফুলকারি কাজের ওপর রয়েছে, এটা দেখো ফুল কটনের ওপর এরকম চেরা উল দিয়ে পুরো বানানো। এই যে দেখো এখানে রেড, অরেঞ্জ, গ্রিন, সমস্ত চেরা উল দিয়ে পুরো সুতির একদম ফুল কাপড়, খুবই কমফোর্টেবল হবে, তার মধ্যে পুরো ঠাস একদম বুননের কাজ। আর এই হচ্ছে ওন্নাটা, ওন্নাটা তো পুরোটা কাজ, একদম ভর্তি কাজ, দেখো পুরো ভর্তি একদম কাজ রয়েছে ওন্নার। পা প্যান্টটা রয়েছে 3 পিসের, এটার প্রাইস কি থাকছে? এগুলো সব তোমার 1800-1900 মধ্যে কিন্তু পেয়ে যাবে। আজরাক কাপড়ের ওপর দেখো শার্ট রয়েছে, জিন্স শার্ট রয়েছে আজরাক কাপড়ের ওপর, কাঁথা কাজ একদম, প্রাইস থাকছে কিন্তু 450। এটা প্রচুর কিন্তু কালার অপশনও পেয়ে যাবে। উত্তর চব্বিশ পরগনাতে তোমরা কিন্তু এরকম গ্লাস পেন্টিং এর এরকম একটা স্টল পেয়ে যাবে। কাঁচের পেছনে তোমার মানে ডিজাইনটা করে পুরো পেন্টটা করা হয়, তারপর ভেতরে দেখো ফয়েল পেপার দিয়েছে বলে এরকম পেন্টটা পুরো হাইলাইটেড হচ্ছে, খুব সুন্দর দেখতে। বিভিন্ন সাইজের রয়েছে, দেখো এরকম ছোট গণেশের যেরকম রয়েছে, এরকম বড় একটা ফিগার মোটিভের রয়েছে, এখানে তোমার দুর্গা ঠাকুরের রয়েছে, খুব সুন্দর রয়েছে। এটা দেখো পুরো বৌদ্ধ মূর্তির ওপর রয়েছে। কিরকম দাম এই বৌদ্ধটা? 1650। স্টার্টিং কত থেকে হচ্ছে কোনটা গুলো? আচ্ছা এই যে সাইজটা দেখছো কত বাই কত আছে? কি সুন্দর সুন্দর খালি দেখো, মানে এই সমস্ত হস্তশিল্প মেলাতে এলেই তোমরা এরকম ইউনিক ইউনিক জিনিস দেখতে পারবে। তাল পাতার মধ্যে সুতো দিয়ে কাজ করা, না তাল পাতার মধ্যে পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে। হ্যাঁ এরকম দেখো তোমার ব্লু কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে, এরকম ব্ল্যাকের ওপর পিঙ্ক, তার সাথে এরকম লেসও দেওয়া রয়েছে এগুলোতে, এগুলোতে সুতোর সাথে আবার লেসও রয়েছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ আর এগুলো দেখো আবার গোল গোল একটা জুটের কাজ, না মানে জুট, তালপাতা সব দিয়ে কাজ করা। এটার দাম কিরকম রয়েছে? 250 টাকা। আর এগুলো সিম্পল গুলো? এগুলো তোমার 160। জলপাইগুড়ির কাউন্টার, এখানে জলপাইগুড়ির সেই কাঠের জিনিসপত্র সব রয়েছে, আর গামা কাঠ, চাপ কাঠ, সেগুন কাঠের ওপর সব জিনিস রয়েছে। হরিণ গুলো হচ্ছে তোমার 2000 টাকা, আর হাতি গুলো হচ্ছে 4000, 4500 করে দাম থাকছে। দরজার দুপাশে লাগাতে হবে, বুঝেছো তো, এরকম পাহারাদার দাঁড়িয়ে রয়েছে সৈন্যরা, তোমার লোকেদের ঢুকতে দেবে না, ঘ্যাচাং ফু করে দেবে। পেয়ার হচ্ছে গিয়ে 4000 টাকা। খুশো দক্ষিণ দিনাজপুরের কাউন্টার, জুটের এই যে কালার গুলো দেখছো, এগুলো কিন্তু মাল্টি কালার জুট ইউজ করে পুরো করা, বিশাল বড় একদম বেডশিটটা। এগুলোর দাম কত থাকছে? 700 টাকা। এগুলো হচ্ছে 700 টাকা দামা কাঠের ওপর তোমরা এরকম মুখোশও পেয়ে যাবে। এরকম দেখো আদিবাসী মুখোশ রয়েছে, আর ওপরে এরকম কাজ রয়েছে। দাম হচ্ছে তোমার 5000 টাকা এই বড় মুখোশটা। হচ্ছে দেখো জুটের তৈরি মাদুরও রয়েছে, এটা বিভিন্ন রকম কালারিং জুট আর হচ্ছে নর্মাল জুট কম্বিনেশন করে করা। এটা কতটা বড়? 7 ফিট করে রয়েছে, বিভিন্ন কালার অপশনের ওপরও রয়েছে। যে তোমার 900 টাকা করে এগুলোর দাম থাকছে। এরকম উলের চাদর পেয়ে যাবে, শীতকাল আসছে বুঝতেই পারছো, উইন্টারে আমাদের দরকার হয়। এটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে ইয়েলো চাদর, আর তার সাথে উলের দেখো একটু করে এখানে কাজও রয়েছে, খুব সুন্দর দেখতে। এটার দাম কত থাকছে?
এটার দাম থাকছে কিন্তু 1100 টাকা। আর এই মেলাটা যে এতটা বড়, এতটা বড়, এটা সকালবেলা আসতে হবে, রাতের বেলা মেলাটা থেকে বেরোতে হবে, তবে গিয়ে তুমি সবকটা স্টল একটু ঘুরে দেখতে পারবে, এত বড় মেলা। হস্তশিল্প মেলা গ্রাউন্ডে কিন্তু একটা বিশাল বড় ফুড কোর্ট বসেছে, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে, প্রচুর প্রচুর স্টল, তার সাথে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে, নেবে আর খাবে টপাটপ করে। আর পাপড়ের সব স্টল রয়েছে, এটা হুগলির স্টল, এখানে তোমরা বিভিন্ন রকম আচার, ঝাল, মিষ্টি আচার, তার সাথে এই যে চিংড়ি মাছের পাপড়, নর্মাল পাপড়, আলুর পাপড়, মশলা পাপড়, সব ধরনের অপশন পেয়ে যাবে। 100 গ্রাম হচ্ছে তোমার 40 টাকা করে পড়ছে। হচ্ছে তোমার জয়নগরের মোয়ার কাউন্টার, অলেন গুড় রয়েছে, এগুলোর দাম কিরকম থাকছে? 300 করে প্রাইস থাকছে। নলেন গুড়ের রসগোল্লা পুরো একদম গুড়ের রসে পুরো চোবানো রয়েছে, আর অনেকটা বড় সাইজের কিন্তু রসগোল্লা, যার দাম কত থাকছে? 100 থাকছে, 5 পিস থাকছে তোমার 100 টাকা, 10 পিস থাকছে তোমার, এটার প্রাইস কত থাকছে? 400, একদম অরিজিনাল অথেন্টিক জিআই সার্টিফাইড। আচ্ছা, একদম 400 টাকা রয়েছে, আর 10 পিস পাচ্ছে। প্রচন্ড সফট মোয়াগুলার উপরে দেখো, পেস্তা কাজু সব দেয়া রয়েছে, একদম সফট পুরো মোয়াগুলো। তো চলো ট্রাই করি। মুখে দিলাম পুরো মিশিয়ে যাচ্ছে একদম খিরেতে, নলেন গুড়ের গন্ধ, তার সাথে এলাচের গন্ধ, পারফেক্ট। তোমরা এসে ডেফিনেটলি এটা ট্রাই করো। সুফল বাংলার কাউন্টার, কৃষ্ণায়ন, না বিভিন্ন রকম বড়ি পেয়ে যাবে, এটা হিঙের বড়ি, মশলার বড়ি, এগুলোর দাম কত থাকছে? 60 করে থাকছে। ড্রাগন ফ্রুটস এর জ্যাম, এখানে তোমার দানাগুলো দেখো দেখা যাচ্ছে, প্রাইস থাকছে তোমার 350, কত গ্রাম এটা? 200 গ্রাম। লাইফাঞ্জি চাল, এটা এত ভালো হয় খেতে, পুরো গোবিন্দভোগ চালের মতো গন্ধ, তোমরা ফেনা ভাত, পায়েস, এভরিথিং করে কিন্তু খেতে পারবে। এই চালটা ডেফিনেটলি ট্রাই করো। এটা হচ্ছে 1 কেজি থাকছে, এটার প্রাইস থাকছে তোমার 125 টাকা। কালিম্পং মোমো রয়েছে, এদিকে পৌষ পার্বণ রয়েছে, প্রাইস কত আছে কালিম্পং মোমো? 100 রয়েছে। পিঠের কাউন্টার, এখানে দেখো এই যে দুধপুলি রয়েছে, দুধপুলি কত গো? 40 টাকায় 1 পিস, এটা হচ্ছে চষির পায়েস, এটার দাম 40 টাকা। ভাপা পিঠে কত? 30 টাকা। দুধ পাতিসাপটা রয়েছে, এটার দাম কত থাকছে? এটা হচ্ছে 60 টাকা। তো আরো স্টল রয়েছে দেখো, এখানে বসবে, আজকে যেহেতু ফার্স্ট ডে বলে সেজন্য সব স্টল সাজানো হয়নি, তোমরা যখন কাল পরশু আসবে একদম সব সাজানো হয়ে যাবে। তখন ধরে মেলাতে বকর বকর করতে করতে আমার গলা শুকিয়ে গেছে, আর খাওয়ারের তো অত বেশি স্টল বসেনি, তোমরা যখন পরে আসবে সব বসে যাবে। কালিম্পং এর মোমো, মানে দার্জিলিং বা আমরা নর্থ বেঙ্গল গেলে পরে এই মোমোটার প্রতি একটা আলাদাই প্রেম আছে, তো সেটা যখন হাতের কাছে পেয়েছি সেটা তো খেতেই হবে। তো দেখো কালিম্পং এর চিকেন মোমো নিয়েছি, এই দার্জিলিং স্টাইলে সে চাটনিটা, এটা যা লাগে না। তো চলো, এখানে 1 2 3 4 5 6 7 8 8 পিস মোমো রয়েছে, একটা মোমো দিয়ে চাটনির সাথে মাখামাখি করে ভেতরে দেখো চিকেনের স্ম্যাশ করা পেস্ট, রসুন টসুন দেওয়া রয়েছে, পিঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে, আর এই চাটনিটা যেমন ঝাল সেরকম তোমার হচ্ছে বাদামের পেস্ট দেওয়া রয়েছে, বিভিন্ন ক্রিমি ক্রিমি ভাব, দারুন। তোমাদের হস্তশিল্প মেলাটা পুরো ঘুরিয়ে দেখালাম, আজকে ফার্স্ট ডে, তাই এখনো হচ্ছে গিয়ে কি বলবো তোড়জোড় চলছে, তোমরা যখন কাল থেকে আসবে তখন ফুল রেডি হয়ে যাবে। এখানে তোমরা 7000-এরও বেশি স্টল রয়েছে, ওই যে দেখছো ওটা হচ্ছে পুরো হস্তশিল্প মেলার গ্রাউন্ডটা, ওখান থেকে তোমরা যখন এফুটে আসবে এই জায়গাটাও কিন্তু কিছু কম না, খালি ঘুরিয়ে দেখো কত স্টল রয়েছে এখানে, মানে যারা ধরো ওই গ্রাউন্ডে জায়গা পায়নি তারা এই গ্রাউন্ডে এসে কিন্তু বসেছে। এখানেও প্রায় তোমার 1500-এর ওপর স্টল রয়েছে, ভাবা যায়, মানে এখানে এলে পরে তোমরা 2-3 দিন ধরে এই হস্তশিল্প মেলা ঘুরো। এই কারণে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা, এবং যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মেলাটা শুরু হয়েছে আজকে, দেখো এখানে লেখা রয়েছে 24শে নভেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে, এটা চলবে কিন্তু 17ই ডিসেম্বর, আর 24 দিন এই মেলাটা চলছে। আর টাইমিং থাকছে দেখো দুপুরবেলা 1টা থেকে রাত্রির হচ্ছে 8:30। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, এই সময়ের মধ্যে এসে তোমরা এই মেলাটা ভিজিট করে যাও, ডেফিনেটলি সবাই একবার হলেও এসো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদের হাতের কাজ পুরো স্বচক্ষে এসে দেখতে পারবে, আর খুব রিজনেবল প্রাইস, আমাদের সাপোর্ট করা উচিত এবং এখান থেকে কেনাকাটি করা উচিত। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, সবার এখানে স্বাগত আমন্ত্রণ। পুরো সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি, ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে, টিল দেন টাটা অ্যান্ড কিপ লাভিং আনকাশুজা, বাই বাই বাই।